প্রথম প্রশ্ন, ফুল ফর্ম অফ সিএনজি। সিএনজির ফুল ফর্ম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে ষোলোর বিটা হবে অ্যান্সার, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, 16B। এরপরেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। 17D, পেপার, প্লাস্টিক, পলিথিন, গ্লাস, এগুলোকে ভাঙা যায় না, এরা বছরের পর বছর থেকে যায়, হাজার হাজার বছর ধরে পরিবেশে থেকে যায়। একমাত্র বায়োডিগ্রেডেবল হচ্ছে কাগজ, পেপার। 18টা হচ্ছে যে কিভাবে শক্তিটা প্রবাহ হয়, হাউ দ্য এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম। তো প্রথমে শক্তিটা সূর্য থেকে যে শোষণ করতে পারবে, শোষণ করে খাদ্যে সঞ্চয় করতে পারবে, তার নাম হচ্ছে প্রডিউসার, অর্থাৎ উৎপাদক। তারপর সেখান থেকে কনজিউমারে যাবে, খাদকে যাবে, খাদক থেকে তারপর ডিকম্পোজারে যাবে। তাহলে 18 সি অ্যান্সার হওয়া উচিত, ফ্রম প্রডিউসার টু কনজিউমার টু ডিকম্পোজার। হুইচ অফ দ্য ফলোয়িং ফুয়েল কজেস মিনিমাম এনভায়রনমেন্টাল পলিউশন। কয়লা, ডিজেল, কেরোসিন, এরা প্রত্যেকেই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো উৎপন্ন করে, এছাড়াও কিছু হাইড্রোকার্বনও রিলিজ করে। একমাত্র হাইড্রোজেন যদি সাফিসিয়েন্ট অক্সিজেনে পড়ে তখন সেটা জলে পরিণত হয়, জলটা কিন্তু দূষক নয়। তাহলে মিনিমাম এনভায়রনমেন্টাল পলিউশন এখানে একমাত্র 19B, হাইড্রোজেন। সুন্দরবন ইজা, এটা তিনটেই, রামসার ওয়েটল্যান্ডও, ন্যাশনাল পার্ক, আবার টাইগার রিজার্ভ। তাহলে অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে অ্যান্সার, 20D ইজ দ্য অ্যান্সার। ওজন ডিপ্লিশন ফেনোমেনন ইজ হাইয়েস্ট ইন, ওজন ডিপ্লিশন কোথায় বেশি হয়। এবার এটা না জানা থাকলে সমস্যা হবে, কারণ এটার উত্তর হচ্ছে মেরু অঞ্চল, পোলার রিজিয়ন্স। কিন্তু পোলার রিজিয়ন্সে লোক কম থাকে এবং সেখানে যে লোকরা থাকে তারা কিন্তু রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার এগুলো ব্যবহার করে না, যেখানে যেখানে রেফ্রিজারেশন করার জন্য যে গ্যাসটা লাগে, যেমন সিএফসি, সেই লিকুইডটা সেখানে ব্যবহার হয় না, ফলে তার লিকেজের সম্ভাবনা নেই। তাহলে ওজন ডিপ্লিশনের জন্য যে গ্যাসটা দায়ী, ক্লোরোফ্লুরোকার্বন, সেই গ্যাসটা মেরু অঞ্চলে ব্যবহার হয় না, অথচ ওজন ডিপ্লিশনটা ওখানেই দেখা যায়। তাহলে উত্তরটা জানতে হবে কেন, এটাই, এই যে গ্যাসগুলো সেটা বায়োডিগ্রেডেবল নয়, এটা বহুদিন প্রকৃতিতে থেকে যায়। এবার প্রকৃতিতে অনেক দিন থাকলে এটা একসময় গিয়ে কোথায় গিয়ে পৌঁছাবে, এটা পোলার রিজনেও উড়ে যেতে পারে, অন্যান্য যে রিজনেও সব জায়গাতেই ছড়িয়ে পড়তে পারে। এখন মেরু অঞ্চলে একটা যে একটা বিশেষ ধরনের মেঘ আছে, পিএসসি ক্লাউড, পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড, সেখানে যে কণাগুলো থাকে, জল এবং ডাস্ট পার্টিকেল যেগুলো থাকে, সেইগুলোর সাথে একটা স্পেশাল রিয়াকশন হয়। রিয়াকশনটা কঠিন, বলা মুশকিল এখন ভিডিওতে। সেখানেই একমাত্র ক্লোরিনকে ভেঙে ও সিএলওতে কনভার্ট করে, যেই সিএলওটা কী করে, ওজনকে ডিস্ট্রয় করে। ফলে মেরু অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি ওজন ডিপ্লিশন দেখা যায়, যেটা আনএক্সপেক্টেড। তাহলে 21 সি হবে অ্যান্সার, 21C, ওভার দ্য পোলার রিজিয়ন্স। হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিটস ইজ ইউজ টু মেজার ওয়াটার পলিউশন, জলের দূষণ মাপা হয় PPM দিয়ে, পার্টস পার মিলিয়ন, কত ভাগ আছে 10 লক্ষ ভাগে। 1 কেজি দূষক যদি 10 লক্ষ কেজি জলে থাকে তাহলে সেটা বলবো 1 PPM ইম্পিউরিটি, 1 PPM পলিউটেন্ট রয়েছে সেখানে, মানে যত ভাগ থাকবে 10 লক্ষ ভাগে, সেটাই। তাহলে 22A অর্থাৎ PPM। 23-এর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এনলিস্টেড অ্যাজ এন্ডেঞ্জার্ড স্পিসিস ইন ইন্ডিয়া, গৌড়, ইন্ডিয়ান এলিফ্যান্ট, অলিভ রিডলে সি টার্টেল অ্যান্ড গ্যাঞ্জেস শার্ক। ইন্ডিয়ান এলিফ্যান্ট অ্যান্সার হবে তাহলে 23-এর B। তারপর কোনটি সম্পদ নয়, রিসোর্স নয়, স্নেক ভেনম, রাইজোবিয়াম এবং বায়োগ্যাস তিনটেই হচ্ছে রিসোর্স, তাহলে DDT অর্থাৎ এর একটা ইনসেকটিসাইড, এইটা হচ্ছে উত্তর, নট আ রিসোর্স করেছে। 24-এর C অ্যান্সার হবে।
তারপর 25 ইন হুইচ ইয়ার ইন্ডিয়া ফেল্ট আর্থকুয়েক উইথ হাইয়েস্ট ম্যাগনিটিউড, সবচেয়ে বেশি মাত্রায় ভূমিকম্প কোন সালে হয়েছিল? 25-এর সি উত্তর হবে 2015 সালে। অম্লবৃষ্টি আমরা বলেছিলাম যে 5.6 হয় কিংবা তার নিচে, তাহলে এই 26-এর উত্তরটা হবে অপশন বি 5-6। দিল্লিতে যে ধোঁয়াশা হয় তার কারণ ক্রপ রেসিডিউ বার্নিংও আবার ভেহিকুলার এমিশনও, কিন্তু সবচেয়ে বেশি কারণ যেটা সেটা হচ্ছে যানবাহনের যে ধোঁয়া সেখান থেকে। তাহলে 27-এর এ হবে অ্যান্সার, ভেহিকুলার এমিশন। 28 হচ্ছে হুইচ ইজ নট আ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রসেস। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ যে জৈব যে ওয়েস্টগুলো হয় সেগুলোকে কি করে প্রসেস করব, তো সেখানে ড্রাই হিট স্টেরিলাইজেশন একটা, অর্থাৎ শুষ্ক এবং গরম বাতাস দিয়ে স্টেরিলাইজ করা, অটোক্লেভিং মানে সুপার হিটেড স্টিম দিয়ে স্টেরিলাইজ করা, আর প্লাজমা পাইরোলিসিস অর্থাৎ এটাও এক ধরনের পদ্ধতি, প্লাজমা তাপীয় বিয়োজন, এগুলো দিয়ে কিন্তু করা হয়। তাহলে নট অর্থাৎ কোনটা নয়, বিচ্ছিন্ন করে দেওয়া ঘূর্ণন পদ্ধতিতে, সেইটা এর আন্ডারে আসছে না। তাহলে 28-এর সিটা হবে অ্যান্সার, নট বলেছে যেহেতু 28-এর সি। 29 এটা হচ্ছে হুইচ ইজ নট আ নন কনভেনশনাল এনার্জি রিসোর্স, জিওথার্মাল, হাইড্রো ইলেকট্রিসিটি, সোলার, বায়োগ্যাস। তাহলে অচিরাচরিত কোনটা হবে? বায়োগ্যাস হবে 29-এর ডি অ্যান্সার, কারণ এইগুলো হচ্ছে অচিরাচরিত। তাহলে এটা নট বলেছে, নট আ নন কনভেনশনাল, তাহলে চিরাচরিত কোনটা? সেটা বায়োগ্যাস, 29-এর ডি হচ্ছে অ্যান্সার। আর শেষেরটা তো আমরা আগে আলোচনা করেছি, এটা বন্যপ্রাণী সংরক্ষণ আইন যে বছর হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে 1972 সালে, তখনই এই ব্যাপারগুলো সব তৈরি হয়েছিল বিভিন্ন অ্যাক্ট হিসেবে, বিভিন্ন ক্লজে এগুলো লেখা হয়েছিল যে কিলিং অফ ওয়াইল্ড অ্যানিমেলস ইন ইন্ডিয়া ইজ ব্যান্ড বাই, এটা তার মধ্যে একটা, ওয়ান অফ দ্য ক্লজ।